प्रबल बर्षण और एर जेरे टिकियापाड़ा कारशेडे जमे जल धीर गति चलते ट्रेन एमनीते ही आज के ट्रेन धीर गति चलते इतिमध्ये बेश किछु स्पेशल ट्रेनेर समय सूची परिवर्तन करा हुए चे जेटा जानते पारा जाच्छे हावड़ा हरिद्वार स्पेशल ट्रेन आज बेला एकटार समय छाड़ार कथा छिलो सेटा छाड़ा होते पारे दुपुर तीनटे बेजे पचिश मिनिटे আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হাওড়া হরিদ্বার স্পেশাল ট্রেন বেলা একটার বদলে তিনটে বেজে পঁচিশ মিনিটে ছাড়া হতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রবল বর্ষণের জেরে জল জমেছে রেল লাইনে, টিকিয়াপাড়া কারশেডে জল জমে রয়েছে এবং সেজন্য এমনিতেই ধীর গতিতে ট্রেন চলাচল করছে বিভিন্ন সেকশনে। এছাড়াও স্পেশাল ট্রেনগুলোর সময় পরিবর্তন করা হচ্ছে, দেরিতে চলবে স্পেশাল ট্রেনগুলি এমনটাই জানতে পারা যাচ্ছে। টিকিয়াপাড়া কারশেডে জল জমে রয়েছে, লিলুয়া রেল কলোনিও পুরোপুরি জলমগ্ন, সেই ছবিও সামনে এসেছে। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। জগন্নাথ, কি পরিস্থিতি? দেখো স্বপনদা, ভোর রাত্রির থেকে যেভাবে লাগাতার বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি শুধু না ভারী বৃষ্টি, তার ফলে হাওড়া শহর জুড়ে একেবারে জলমগ্ন বলা যেতে পারে। তোমাকে বলে রাখতে পারি ট্রেনের অবস্থা, যেখানে ধীর গতিতে বিভিন্ন দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনগুলো চলছে, কেন এক থেকে আট যে স্টেশনের লাইন আছে সেই লাইন পুরোপুরি একেবারে জলের তলায়, পাশে যে বাকি লাইনগুলো আছে সেখান দিয়েই ধীর গতিতে দূরপাল্লার ট্রেনগুলো চলছে, একেবারে যে ট্রেন চলাচল ব্যাহত সেটা বলা যেতে পারে। তার পাশাপাশি ডেনেস ক্যানেল রোড, টিকিয়াপাড়া, বেনিলিয়াস রোড, শিবপুর, হাওড়া ময়দান, বালি, বেলুর এবং লিলুয়ার বিস্তীর্ণ অঞ্চল রেল কলোনিতে দেখা যাচ্ছে প্রায় হাঁটু সমান, কোথায় কোমর সমান জল। মানুষ যে একেবারে নিজের যে কাজ এবং গন্তব্যস্থল যেতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং জিটি রোডের ওপর দিয়ে যেসব গাড়ি চলাচল করছে যেহেতু রাস্তা খারাপ তার কারণে জল জমেও আছে, ধীর গতিতে যাচ্ছে, জানে কেন দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে। যে বলে রাখতে পারি যে এই অতি ভারী বৃষ্টি এবং লাগাতার বৃষ্টি, এখনো যে বৃষ্টি পড়ছে তার ফলে যে হাওড়ায় যান চলাচল একেবারে ব্যাহত, রেল পরিষেবা বিঘ্ন ঘটছে এবং তার পাশাপাশি অতি বৃষ্টিতে মানুষের জলযন্ত্রণা, জলকষ্টে বেরোতে পারছে না বলা যেতে পারে। সমস্যা, ধন্যবাদ জগন্নাথ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।